এই ক্লাসে আমরা আলোচনা করবো হইতেছে মার্জিন নিয়ে, এবং আমরা ছোটবেলায় যে মার্জিন ইউজ করতাম খাতায় তার সাথে এটার কিছু মিল আছে, এবং আজকে আমরা মার্জিনের কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো মার্জিন বলতে আমরা কি বুঝাইতেছি, আপনি যদি একটু খাতাতে চলে যান, খাতাতে আপনি কি করতেন, উপরে এবং বামে আপনি হইলো মার্জিন নিতেন, তারপরে ওই মার্জিনের পর থেকে হইতেছে লেখাটা শুরু করতেন। সো আমাদের এখানে যেমন দেখেন দুইটা বক্স আমরা নিছি, এই দুইটা বক্স নিয়ে আমরা কাজ করতেছি। তো এই বক্স দুটোর ভিতরে যদি আপনি একটা গ্যাপ চান, বা এরা যেমন একদম বাম দিক থেকে শুরু হয়েছে, উপরে কোনো স্পেস এরকম খালি নাই, আপনি যদি ডানে বামে উপরে নিচে এরকম স্পেসিং দিতে চান, তখন আপনি কি করতে পারবেন, তখন আপনি এরকম মার্জিন ইউজ করতে পারবেন। সো মার্জিনেরও ওই আমাদের বর্ডার মতো কিছু কমন ব্যাপার কাজ করবে। যেমন আমাদের যদি এখানে আমরা দেই মার্জিন, এটা হইতেছে শর্ট ফর্ম, আপনি চাইলে মার্জিন টপ নিতে পারেন, মার্জিন বটম নিতে পারেন, মার্জিন লেফট নিতে পারেন, মার্জিন রাইট নিতে পারেন। আপনি যদি একদম শুধুমাত্র মার্জিন নেন, এটার মানে হইতেছে টপ রাইট বটম লেফট, এই চারটা অর্ডারে আপনি হলো এখানে ভ্যালুটা দিতে পারবেন। তো আমরা ইন জেনারেল যদি দিতে চাই, তখন আমরা জাস্ট শুধুমাত্র একটা ভ্যালু দিলেই সেটা সবার ক্ষেত্রে পাবে। তো মনে করেন আমরা এখানে 20 পিক্সেল বক্স ওয়ানের ক্ষেত্রে দিতে চাইছি, তাহলে দেখেন এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু 20 পিক্সেলের একটা গ্যাপ এই জায়গাটাতে ক্রিয়েট হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতেছি। এখন একটা মজার ব্যাপার আমরা একটু দেখব। মনে করেন এটা এক্সক্লুসিভলি আমরা দিলাম মার্জিন বটম 100 পিক্সেল, এটা আমরা দিলাম। আচ্ছা তাহলে এখন যদি আমরা এখানে দেখি, দেখেন দুটির ভিতরে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, এই ডিস্টেন্সটা একটু নোটিস করেন। এখন মনে করেন বক্স টু তে গিয়ে আমি দিলাম যে মার্জিন টপ, এখানেও 100 পিক্সেল আমি দিলাম, তাহলে কি হওয়া উচিত ছিল যে নিচে থেকে ও মানে আমাদের বক্স ওয়ানটা নিচের দিক থেকে 100 পিক্সেল পাইতেছে, আর বক্স টুটা উপরের দিক থেকে 100 পিক্সেল পাইতেছে, তাহলে টোটাল 200 পিক্সেলের একটা গ্যাপ থাকা কথা ছিল, তাই না? বাট আমরা যখন এটা সেভ করব, তখন দেখেন আমাদের গ্যাপ কোনো প্রকার কোনো কমে নাই। অথচ আমরা যদি এইখানে এটাকে বানায় দিতাম 150 পিক্সেল, এখন আমরা এখানে আসার পরে দেখতে পারতাম যে আমাদের একটু গ্যাপ এই জায়গাটাতে বেড়ে গেছে। আচ্ছা তাহলে এই ব্যাপারটা কেন হইলো, দুইটা মিলে 250 না হয়ে 150 কেন পাইতেছে, এই ব্যাপারটাকে বলা হয় হলো আমাদের মার্জিন কলাপস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যখন আপনি এইরকম উপরে এবং নিচে দুইটা এইরকম কন্টেন্টকে হইতে পারে, বক্সকে হইতে পারে, ডিপকে হইতে পারে, যে কোনো কিছুকে যদি আপনি মার্জিন দেন, মার্জিন ধরেন আপনি একটু আমরা একটু পেইন্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে মনে করেন আমাদের একটা বক্স আছে, এরকম একটা আমাদের বক্স আছে। এখন আরেকটা বক্সকে আপনি যদি মার্জিন দিতে চান, এটাতে মনে করেন দুটোর ভিতরে আপনি মার্জিন দিবেন। এরা কি করে, এরা যেটা আমরা প্রথমত যেরকম ভাবতেছি যে আমি যদি এই উপর থেকে নিচের কোন ইমেজ, এই এটা মনে করুন আমরা এইটা মার্জিন এটাকে দিলাম, মানে বক্স ওয়ানকে আমরা মার্জিন বটম দিলাম, আর এই পরেরটাকে আমরা দিলাম হইতেছে মার্জিন টপ উপরের দিকে দিলাম, তখন যেটা ঘটনাটা ঘটবে, এইখানে যদি আপনি 100 পিক্সেল দেন, এটা এটাকে ওভারল্যাপ করবে না, মানে সেম থাকবে, মানে দুইটা এখানে কলাপস করতেছে, এক হয়ে যাইতেছে। যেইটার ভ্যালু বেশি থাকবে, মানে এইটার বটম আর এটার টপ দুইটা যেহেতু পাশাপাশি, যেইটার ভ্যালু বেশি থাকবে সেটা হইতেছে আলটিমেটলি এখানে উইন করবে। বাট এই ধরেন এটাও আপনি 100 পিক্সেল দিচ্ছেন, এটাও 100 পিক্সেল দিচ্ছেন, দুইটা এই 100 পিক্সেল পর্যন্ত সেম বিহেভটাই করবে, মানে এটাই হলো মার্জিন কলাপসের সিস্টেম। সো আমরা যদি এখানে একটু এসে দেখতে চাই, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, আমরা এই জায়গাটাতে দেখতে পারবো, আমরা দেখেন এই বক্স ওয়ানে যখন আমরা ক্লিক করতেছি, নিচে কিন্তু ওই বাট দেখেন অরেঞ্জ, ওইটা আমরা কিন্তু দেখতে পারতেছি। আবার যখন বক্স টুতেও করতেছি, দেখেন ওইটাকে ওভারল্যাপ করতেছে, মানে দুইটা কিন্তু সেপারেট না, দুইটা কিন্তু ওভারল্যাপ করতেছে, তার মানে দুইটা কম্বাইন হয়ে আমাদের কাছে যেটা বেশি থাকবে সেটা হইতেছে আমাদের উইন করবে। এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখতে হবে, তাহলে এটা হইতেছে আমাদের মার্জিন কলাপস। এখন আমরা আরেকটা দেখবো যে মার্জিন কি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে কিনা। যেমন আমরা এইখানে দুইটা এই ডিব, আপাতত আমরা ডিবের বাইরে একটু চিন্তা ভাবনা করবো, আমরা মনে করেন এটাকে একটু কমেন্ট আউট করে দিই। এখন আমরা একটা H1 নিব এবং একটা অ্যাঙ্কল লিঙ্ক নিব, তা আমরা এখানে লিখি স্যাম্পল টাইটেল, এবং আমরা একটা অ্যাঙ্কল লিঙ্ক নিব এবং আমরা এখানে দিতে পারি গুগল। আচ্ছা তাহলে একটা H1 কেন নিলাম, H1 নিলাম হইতেছে এটা ব্লক লেভেল এলিমেন্ট, দ্যাটস ওয়াই। আর আমরা এখানে একটা অ্যাঙ্কল লিঙ্ক কেন নিলাম, কারণ এটা হইতেছে একটা ইনলাইন এলিমেন্ট। সো দুইটাই যাতে আমরা একটু ভালো মতো বুঝতে পারি, এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা চলেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমকে আমরা এইটাকে কমেন্ট আউট করে দেই। ওকে, এখানে কমেন্টিং এর একটা ইস্যু, এই কমেন্টিং এর ইস্যুটা আমরা দূর করতেছি, এখানে আমাদের আলাদা করে কমেন্ট করা আছে। তো সো এইটাকে চলেন আমরা করে দিই, এটার আর দরকার নেই, মানে উপরের কমেন্টিংটা আমাদের দরকার নেই, মানে যেহেতু মাল্টিপল কমেন্ট অলরেডি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের এই
ঝামেলাটা করতেছে। এখন যখন সবগুলোকে আমরা কমেন্ট আউট করে দিলাম, এই পুরোটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই পুরোটা আমাদের কমেন্ট আউট হয়ে যাবে। তো আমরা কমন কিছু স্টাইল চাইতেছি, সেটা এইচ ওয়ানের জন্য চাইতেছি আবার এর জন্য চাইতেছি, এরকম যদি আপনি কমন নিতে চান তখন আপনি একটা কমা দিয়ে দুইটাকে লিখতে পারবেন। এখন যদি আপনি এখানে দেন যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা যদি আপনি দেন, এখন যদি আমরা এখানে আসি দেখবো যে আমরা দুইটার ভিতরে কিন্তু আমরা একটা সলিড এখানে আমাদের বর্ডার কিন্তু পাই গেছি। তাহলে আমরা বুঝতে পারতেছি প্রথমটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট আর পরেরটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আমরা বর্ডারের অবস্থান দেখি সেটা বলতে পারতেছি। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নিয়ে কাজ করতে চাই, যেমন এইচ ওয়ানকে আপনি এখন যেদিক দিয়ে মার্জিন দেন সে কাজ করবে, আপনি যদি এটাকে মার্জিন টপ দেন, আপনি ধরেন এখানে দিলেন 100 পিক্সেল, আপনি একটু একটু সেভ করেন, দেখেন এখানে এসে দেখেন 100 পিক্সেল উপরের দিকে পায়ে গেছে। এখন এই জায়গাটাতে আমরা বটমও একটু দিয়ে দেখার চেষ্টা করব, বটম দিয়ে যদি আমরা সেভ করি আমরা দেখবো যে বটমেও কিন্তু আমাদের এটা কাজ করছে, এইটা সব জায়গায় কাজ করবে। মানে ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে আপনি যদি মার্জিন দিতে চান সেটা লেফট রাইট বটম টপ সব জায়গাতেই কাজ করবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তাহলে ঝামেলাটা কই হবে? আমরা যদি অ্যাঙ্কল লিঙ্কে নিতে চাই, অ্যাঙ্কল লিঙ্কে কি মার্জিন কাজ করবে? না, আমরা যদি এখানে মার্জিন টপ দেই আমরা বেশ আনন্দের সাথেই দেখতে পারবো যে এটা কাজ করতেছে। মার্জিন টপ 100 পিক্সেল দিলাম, দেখেন আমরা যদি এখানে এসে রিলোড করি, ও এখন তো আমার কাজ করলো না। বাট আমরা যদি টপ না দিয়ে লেফট দিতাম তাহলে কি হইতো? যদি আমরা দেখেন লেফট দিলাম, লেফটে কিন্তু আমার 100 পিক্সেল পেয়ে গেছে। একইভাবে রাইটেও যদি দিতেন আপনি 100 পিক্সেল পাবেন, মানে উইড বরাবর আপনি ইনলাইন এলিমেন্টে মার্জিন দিতে পারবেন। বাট যদি আপনি টপ এবং বটমে দিতে চান তাহলে সেটা আপনি পারবেন না। তার মানে মার্জিন টপ এবং মার্জিন বটম এই দুইটা যদি প্রপার্টি আপনি কাজ করতে চান তখন আপনার জাস্ট শুধুমাত্র এই ইনলাইন এলিমেন্টে দিলেই হইল না, ওইটার জন্য আপনার একটা ছোট্ট হ্যাক্স আছে। তো তখন আমরা কি করতে পারি, ধরেন আপাতত আমরা টপ দিলাম 100 পিক্সেল, টপ দিয়ে 100 পিক্সেল দেখে আমরা দেখলাম যে না কোনো প্রকার কোনো চেঞ্জ হয় নাই, তখন আপনার হাতে যে অপশনটা আছে যে আপনি এটাকে ব্লক লেভেল এলিমেন্ট বানাইতে চাইতেছেন না বাট আপনি চাইতেছেন যে এটা ব্লকের মতো আচরণ করুক, তখন আপনি যে কাজটা করতে পারবেন ডিসপ্লে দিতে পারবেন ইনলাইন ব্লক, মানে এটা ইনলাইন এলিমেন্ট হইলেও আচরণটা করবে ব্লক লেভেলের মতো, খালি পুরো উইডটা সে নিবে না বাট প্যাডিং মার্জিন সবই পাবে। দেখেন এখন কিন্তু আমার মার্জিনটা এখানে পেয়ে গেছে। তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, আমরা একটা মার্জিন কলাপস এই টপিকটা আমরা শিখলাম যে যদি দুইটা উপরে এবং নিচে পাশাপাশি এরকম থাকে তাহলে বিগার যে মার্জিনটা থাকবে সেটা হচ্ছে উইন করবে। এবং আমরা দেখলাম ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে আমরা চারদিকেই মার্জিন দিতে পারতেছি, বাট আমরা যদি ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে মার্জিন দিতে চাই সেটা আমাদের লেফট এবং রাইটে খুব ভালো মতোই কাজ করবে বাট টপ এবং বটমে আমাদের কাজ করবে না। তখন আমরা যে কাজটা করতে পারি আইদার সেটাকে আমাদের ডিসপ্লে ব্লক করে দিতে হবে, আর যদি সেটা আমরা ইনলাইন বিহেভিয়ার চাই তখন আমাদের করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। কারণ এখানে মনে করেন আমরা যদি আরেকটা ডুপ্লিকেট করে নিতাম, দেখেন আমাদের দুইটা পাশাপাশি রয়ে গেল, বাট এটা যদি আমরা ডিসপ্লে ব্লক করতে চাইতাম তখন কিন্তু আমাদের ওটার পাশাপাশি থাকতো না। দেখেন এখন কিন্তু আমাদের পাশাপাশি নেই, দুইটা পুরো ব্লক হয়ে গেছে। সো এইরকম বিহেভিয়ার যদি আমরা না চাই তখন আমরা এরকম ইনলাইন ব্লক নিতে পারবো। ইনলাইন ব্লক আছে, ইনলাইনেরও এরকম অনেকগুলো অপশন আপনার কাছে আছে, বাট আপাতত ইনলাইন ব্লকটা জানলেই হবে। তো আই হোপ বক্স মডেলের যে ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো ছিল, কন্টেন্ট, প্যাডিং, মার্জিন, বর্ডার, এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সিএসএস লেআউটিংয়ের ক্ষেত্রে আপনার ইন ফিউচার অনেক অনেক বেশি হেল্প করবে। তো আপনারা এই টপিকগুলো যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে আপনাদের সাপোর্ট গ্রুপে জানাইতে পারবেন, অথবা লাইভ ক্লাস আপনাদের যে প্রবলেম সলভিং সেশন আছে সেখানে আপনারা জানাইতে পারবেন। থ্যাংক ইউ।